দশকের পর দশক, বছরের পর বছর মুক্তিযুদ্ধ করে আসছে, 48 সাল থেকে প্যালেস্টাইন যুদ্ধ করছে, এবং আরও অনেক জাতি আছে, আপনারা সেই ইতিহাসে আমরা যাব না, তাদের সফল ওখানেই তাদের সফলতা আছে। রিসেন্টলি মিষ্টিতে আমি গিয়েছিলাম, বঙ্গবন্ধুর একটি কথা আমি সেখানে আমার খুব টাচ করেছে, সেটা হচ্ছে যে 16 ডিসেম্বরের পরে এখন আমাদের দেশ গড়ার সংগ্রাম, দেশ গড়ার জন্য যুদ্ধ। 48 বছরে আমাদের অনেক সফলতার কথা আমরা বললাম, যে খাদ্য সেক্টরে বলেন, রোড সেক্টরে বলেন, এবং আমাদের পোশাক সেক্টরে বলেন, আমাদের সফলতা এসেছে। কিন্তু আমরা তো উন্নত জাতি হতে চাই, শব্দটার ভিতরেই আছে, মুক্তি চেয়েছিলাম, মুক্তির জন্য যুদ্ধ করেছি। সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি, আনটিল এন্ড আনলেস যদি আমরা উন্নত জাতির সাথে পরিণত না হতে পারি, আমরা যদি উন্নত দেশ গড়তে না পারি। নদীর দিকে তাকালে মনে হয় মাছের কোনো প্রাণীর বাসের যোগ্য নয়। আমরা মানুষ হিসেবে বুকে হাত দিয়ে বলি তো, কয়জন বাঙালি আছি সত্যি কথা বলি, কয়জন বাঙালি আছি। একটু আগে একজন ব্যাংকার ছিলেন, কথা বললেন, আমিও 3টি ব্যাংকে কাজ করেছি। এই যে সম্পদের যে সেফগার্ড, সিকিউরিটি, জিম্মাদারিত্ব, এটা একেবারে নষ্ট হয়ে গেল কেন? নদীর পানি কেন ঘোলা হলো? এই যে বুড়িগঙ্গা নদীতে আপনারা শীতলক্ষ্যা বুড়িগঙ্গা ঘুরলে আমি বুঝতে পারবো যে কি হয়েছে। এখানে অনেক গুণীজন আছেন, আমার কমিশনার মহোদয় আছেন, একজন মহাকাশ গবেষক আছেন। আমি বলতে চাই যে জাপান হাই স্পিড রেল 210 কিলোমিটার রেল ছেড়েছে সেই আমাদের স্বাধীনতার আগে 64 সালে, আর আমাদের রেলে লোকো মাস্টার নাই তো, আছে তো স্টেশন মাস্টার নাই, স্টেশন মাস্টার আছে তো বোর্ডিং মাস্টার নাই, বোর্ডিং মাস্টার আছে তো লাইন নাই, লাইন আছে তো আমাদের ইঞ্জিন নাই। সৈয়দপুরে গেছিলাম, সৈয়দপুরে সেই ব্রিটিশের তৈরি করা সেই রেলওয়ে কারখানা, কি করুন তাদের কর্মচারীর অভাবে, জনাকীর্ণ বাংলাদেশে, নাকি সেটা সেটা চালানো যাচ্ছে না কর্মচারীর অভাবে, আর বিদেশ থেকে মাল কিনে আনছি। বাংলা বাংলা ভাষা সত্যি করে বলছি, ভালোভাবে যদি আমরা বাংলা ভাষা বলতে পারি, বাংলাদেশ পৃথিবীর 5th largest নেশন হবে। পূর্ব এশিয়া থেকে আমরা যদি রেলওয়ে কানেক্টিভিটি তৈরি করতে পারি, সুধীজন এখানে আছেন, এখনো 20টি ডিস্ট্রিক্টে রেল যায়নি, 1862 সালে ব্রিটিশ রেল এখানে শুরু করেছিল 47 পর্যন্ত। ভাবুন তো দেখি, 71-এর কথা, 47-এর কথা, তারপরে আমরা কিরকম জাতি করলাম যে রেল করতে পারছি না, নদী রক্ষা করতে পারছি না। আজকে কুনমিং থেকে, বেজিং থেকে লন্ডনে রেলওয়ে যাবে, গিয়েছে, যাচ্ছে ফ্রিকোয়েন্টলি, সম্ভাবনা আছে আমাদের যদি কক্সবাজার থেকে কুনমিং পর্যন্ত, মান্দালয় থেকে, সুধীজন আছেন অনেকে সিনিয়র, আমরা যদি রেলওয়ে কানেক্টিভিটি রেল করতে না পারি, আমরা ল্যান্ডলক হয়ে যাব। আমাদের নদীর পানির কি অবস্থা, নদীর দখলের কি অবস্থা আমরা জানি। আমি আমাকে ফিজিক্স পড়তে দেওয়া হয়নি, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমি 1.5-2 যুগ ধরে সেখানে ভালো ট্রেন ম্যান পাওয়ার তৈরি করতে দেওয়া হচ্ছে না, সত্যি করে বলতে পারি। এটাই আমার মুক্তিযোদ্ধা, স্বাধীনতার সময় আমার জন্ম অলরেডি হয়েছিল, আমরা অনেকটা শেল্টার দিয়েছিলাম, 95% 98% দেশের মানুষ মুক্তিযোদ্ধা। আমাদের যদি মিডল ইস্টে এমন গন্ডগোল লাগছে যে মক্কাতে আপনারা রেলের কানেক্টিভিটি পাবেন না যদি জাতিগত সংঘাত নিরসন না করতে হয়, মায়ানমারে 16 লাখ লোক কেন এখানে তাড়ানো হলো, আমরা কিভাবে এটাকে প্রতিরোধ করবো, সেভাবে শক্ত সিদ্ধান্ত এখানে এখানে আসতে হবে। মুক্তির জন্য সংগ্রাম শুরু হয়েছে সেই অনেক আগে, 48 বছর ধরে সামাজিক যে সংঘাত, সামাজিক যে দুর্নীতিপরায়ণতা, সামাজিক যে অনাচার, অবিচার, শোষণ, নির্যাতন, সেখান থেকে যদি আমি যদি মুক্তি না পাই, আমি এখনো মুক্তিযুদ্ধ করছি মুক্তিযুদ্ধ। পথে আমরা কেমন বাংলাদেশের মানুষ তৈরি করলাম, যে পথে
পথে নোংরা ফেলে, নদীতে নদীতে নদী নষ্ট করে, নিরাপদ না। একটি মানুষ এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অনেকদিন এগিয়েছি। বাংলাদেশ এখন পৃথিবীর 30টি অর্থনৈতিক শক্তির দেশ। বাংলাদেশ পৃথিবীর 5টি অর্থনৈতিক শক্তির দেশ হবে। বাংলাদেশ এশিয়ার মিডিল হবে। এখনকার যুগ হলো এশিয়া। গতদিন পেপারে দেখছিলাম যে 4 জন ট্রিলিয়নার কারা হবে। বিল গেটস আছে, জুকারবার্গ আছে, ওয়ার্নার বাঙালি। এখানে আমাদের সেই সফলতার দিকে আমাদেরকে আসতে হবে। প্রতি পদে পদে মানুষের বাধা দূর করে রিয়েল মুক্তি এবং আধুনিক উন্নত জাতিসত্তা প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যেকটি মানুষের শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটি মানুষের উন্নয়নের জন্য রিক্সাওয়ালা, ভিক্ষু, আমাকে বলা হয়, জিডিপি গ্রোথের মাধ্যমে বলা হয় যে তুমি উন্নত। আমি যদি ভিক্ষুক মুক্ত দেশ না করতে পারি, আমাদের রিক্সা চালক এই আধুনিক যুগে প্যাডেল চালায় 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 দুজন মানুষ নিয়ে সে তার পেটের অন্নের সংস্থান করে। আমার কথায় অনেকে অনেকভাবে নিতে পারেন। দিস ইজ মাই ফিলিং, দিস ইজ মাই অবজারভেশন। মহাকাশ স্পর্শতে গিয়েছিলাম, স্পর্শতে আমার কমিশনার মহোদয় উনি নাসাতে ঘুরে আসছেন। লেট মি সি সামথিং, সে সামথিং। আমাদের যে স্পর্শ, দিস ইজ ওয়ার টাইপ অফ নাসা, জিআইএস, ঢাকা ইউনিভার্সিটিতে একটা সংঘাত হচ্ছে। জিআইএস রিমোট সেন্সিং এর কোর্স মাস্টার ডিগ্রি চালু করা যাচ্ছে না। বাঙালি যেখানে যাচ্ছে সংঘাত করছে। এখান থেকে রিয়ালি মুক্তিযুদ্ধ যে যে ফ্রন্টে আছে আমরা কিন্তু এখনো করছি। ধন্যবাদ সবাইকে। আগামী দিনের উন্নত বাংলাদেশ।